নারায়ণগঞ্জ 2500 পৌরসভা আওয়ামী লীগ 3 নং ওয়ার্ডের দাসপাড়া প্রাইমারি স্কুল মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ নারায়ণগঞ্জ 2 নজরুল ইসলাম বাবু, আরও উপস্থিত ছিলেন উদ্বোধক মেহের আলী মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ মোল্লা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম এ হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সুন্দর আলী 2500 পৌরসভা। আরও উপস্থিত ছিলেন সফর আলী কলেজের সাবেক বিপি নাই আহমেদ মোল্লা, মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর এম এ হাশেম, মামুনুর রশিদ মামুন, 1 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রাকিব মীর সহ এলাকার গণ্যমান্য নেতা ও নেত্রীকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা ও নেত্রীকর্মীরা নজরুল ইসলাম বাবুকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। এ সময় নজরুল ইসলাম বাবু বলেন, শুরু থেকে আমি আপনাদের পাশে আছি, সারা জীবন থাকব, আমরা সবাই একসাথে কাজ করে এই 2500 জনগণকে সেবা করব। আমরা ধনী চিনি না, গরিব চিনি না, নেতা ও নেত্রী চিনি না, সবাই আমরা ভাই ভাই, একসাথে কাজ করব। তিনি আরো বলেন, আমরা সবাই একসাথে কাজ করে আমাদের মানুষের সমস্যার সমাধান করব। আমরা চাই সুন্দর একটি সমাজ ব্যবস্থাপনা, যেখানে কোনো যন্ত্রণা থাকবে না, যেখানে কোনো কষ্ট থাকবে না। একটি মানুষ ইচ্ছা করলে আরেকটা মানুষের সকল সমস্যা দূর করে দিতে পারে না, কিন্তু সামাজিক সমস্যা দূর করার যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা চেষ্টা করেছি, শতভাগ চেষ্টা করেছি। দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পিছে পিছে ঘুরে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে। সারা 2500 উপজেলার সব জায়গায় গিয়ে দেখবেন সবগুলো সামাজিক প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি, প্রত্যেকটি মানুষের দুঃখ বেদনায় নিজেকে জড়িয়েছি। আমি চেষ্টা করেছি মুসলমানি থেকে ওই জানাজা পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে। আমি বলি না আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না। মহান রাব্বুল আলামিন যদি দয়া করে আমি ভবিষ্যতে বাকি 6 মাসের মধ্যে আপনাদের যে সমস্যাগুলি রয়েছে, আমরা ইনশাল্লাহ ওই পৌরসভার মেয়রকে নিয়ে কাউন্সিলরকে দিয়ে আপনাদের সমস্যা সমাধান করব। কিন্তু নারায়ণগঞ্জ নিজের চরিত্রকে সঠিক প্রকার চেষ্টা করবেন।